নমস্কার, রবিবারের সকালে আপনাদের সকলকে সুপ্রভাত জানাচ্ছি। আমাদের এই নতুন বছরটা সবে শুরু হলো, দেখতে দেখতে একটা মাস কেটে গেল, ফেব্রুয়ারি মাস এসে গেছে। আচ্ছা, এই যে এত দ্রুত সময় যাচ্ছে, সত্যি কি সেই সময়গুলোর কিছু কিছু ছাপ মনের মধ্যে পড়েছে? তবে এইটুকুনি বলতে পারি, সময় যতই দ্রুত যাক না কেন, আমরা যখন সকালটা একসঙ্গে কাটাই, সেই অল্প সময়ের মধ্যে যেন মনে হয় অনেকটা কিছু পেয়ে গেছি। অন্তত আমার তো তাই মনে হয়, যখন আপনাদের সঙ্গে কথা বলি, যখন এখানে বিশেষ অতিথিরা আসেন, তাদের সঙ্গে বসি, তাদের গান শুনি, তাদের কথা শুনি, মনে হয় জীবনে অনেক বড় প্রাপ্তি হলো। আর সেই রকমই আর একটা সকাল মনে হয় আজ আপনাদেরকে দিতে পারবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন, যার জন্য আমরা একটা সপ্তাহ ধরে অপেক্ষা করেছি, বাংলাদেশ থেকে এসেছেন শিল্পী সুবীর নন্দী। দাদা নমস্কার। নমস্কার, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। আজকে এখানে আপনাকে পেয়ে আমরা ভীষণ খুশি। আমার খুব ভালো লাগছে, অনেকদিন পর তার টিভিতে গান গাইছি। একদম, আজকে আপনার সঙ্গে একটু আলাপ করে দিই। আপনার সাথে শীতাংশুদার আলাপ আছে। সেই শুধু আমাদের অনেকদিনের পুরনো বন্ধু। একদম, এখানে ঢাকায় গেলে উনি খুব যান ঢাকায়। একদম একদম, কিন্তু বাকি সকলে যারা আছেন তাদের সঙ্গে একটু আলাপ করে দিচ্ছি। আপনার সঙ্গে আছেন শান্তিদা, রয়েছে পিকন, এবং রয়েছেন অলোকদা। আমি সকলকে নমস্কার এবং সুপ্রভাত জানাচ্ছি। দাদা আজকে আপনি রয়েছেন, আমার একদম আজকে কোনো কাজ নেই, শুধু গান শুনবো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তারা টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। যদি অনুমতি দিন তাহলে শুরু করবো, আর আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন। এইটা হচ্ছে বড় মানুষের লক্ষণ, যেন হয়ে যায়, কারণ চেয়ে নেওয়া ভালো। লাইভ প্রোগ্রাম তো কখন কোন কথা ছিল, কি কি গান গেয়ে ফেলে, সেই জন্য আর কি। Thank you.
তারকাশে ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার কাছে মহা সিন্ধুপার থেকে কি শুনে এসে আসে কেন কারাগৃহে আছিস বন্ধু কারাগৃহে আছিস বন্ধু ওরে আমি আপনার গানটা শুনতে শুনতে ভাবছিলাম অবধারিত এখানে আসার আগে তো আপনি অনুরোধের ঝুলি নিয়ে এসেছেন এবং তেমনটা না আমি একটু মানে শুধু একটা এই গানটাকে মানে ধারণা করেছি এটা শুরু করব ডিএল এর গান আমাদের সঙ্গীত আচার্য প্রথম গিয়েছিলেন কৃষ্ণচন্দ্রতে তারপর মান্নাতে গিয়েছেন অনেকেই গিয়েছেন তো এটা আমি আমাদের দেশে খুব খাই মানে আমাদের এখানে খুব এটা পরিচিত আমাকে বলা যায় যেটা আমার একটা হিট গান যদি অন্যের গাওয়া কিন্তু সবাই বলে যে মহাসুন্দর উপর খুব সাধারণ মানুষ খুব পছন্দ করে গানটা ডিএলআর আর এমনি ডিএলআর তো আমাদের খুব পরিচিত মানুষ ধন্যধান্য এই সমস্ত গানের জন্য এবং একই সঙ্গে তো ফোনও আছে আমাদের এখানে সকল আপনার সঙ্গে কথা বলতে চাইবেন সুবিধা দেখবো আজ প্রথম ফোন কার আছে নমস্কার হ্যালো গুড মর্নিং নমস্কার সালাম আমি দুলু বলছি ভালো আছেন আপনারা দুলু ভাই কেমন আছেন হ্যাঁ অনেক ভালো অনেক শুভেচ্ছা জমে আছে কোনটা রেখে কোনটা দিব এটা বুঝতে পারতেছি না আমি আজকে আমি নিজে বুঝতে পারছি না আমি কি করে আমার অনুভূতিটা প্রকাশ করব কত দিন ধরে আমি শুধু আপনাকে খুঁজেছি যে এখন আপনি আমি আর দুলু ভাইকে পাই না কেন না চেষ্টা করি হয়তো অনেক সময় দেখা হয় না ফোন করা হয় না অনুষ্ঠান কিন্তু দেখি ধন্যবাদ অনুষ্ঠান সবসময় দেখি এই অনুষ্ঠানের একটা আলাদা আবেদন আছে এই আবেদনটা নেই সকালবেলা হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে ফোন করা হয় না আপনারা ভালো আছেন সবাই আশা করি চলছে দুলু ভাই চলছে আজকে আমাদের দাদা আসছেন আমার খুব ভালো লাগতেছে দাদা আমাদের অত্যন্ত শ্রদ্ধ এবং জনপ্রিয় একজন শিল্পী দাদা দাদা আপনাকে নমস্কার নমস্কার গুড মর্নিং প্রণাম আপনি ভালো আছেন আপনার যে কত গান কোনটা রেখে কোনটার জন্য অনুরোধ করব এইটা এইটা আমি বুঝতে পারতেছি না যদি সম্ভব হয় আপনি যদি একটু গান আর কি এক যে ছিল সোনার কন্যা এটা 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 আমি জানি আপনি সব সব অনুষ্ঠানেই গানটা গান দাদা একটু শুনান গানটা আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় একটা গান এবং আপনি খুবই আপনি আন্তরিক ভাবে গানটা গান অবশ্যই গাইবো আমি হ্যাঁ একদম মাঝে মাঝে কোন এক সময় আপনার গানটা আপনার নাম করে গাইবো যে দুলুদার জন্য গাইছে ঠিক আছে না ওকে অনেক ধন্যবাদ দুলু ভাই তাহলে এবার কি শুনবো বলুন এটা এবার আমার একটা গাওয়া গান আমাদের দেশের একজন নাম করা লোক ওনারই লেখা এবং সুর করা বাসু ঘোষ এই গানটা আমি গাইছি Thank you.
আমাকে বিশ্বাস করুনি বলে ভালোবাসার সাথে হলো না হলো না আপোষ হলো না আপোষ আমাকে বিশ্বাস করুনি বলে ভালোবাসার সাথে হলো না হলো না আপোষ হলো না আপোষ এতটা কাছে এসে হয়ে গেলে পথ এতটা কাছে এসে হয়ে গেলে পথ শুধুই খুঁজে নিলে আমাকে বিশ্বাস করুন বলে ভালোবাসার সাথে হলো না হলো না করুনি বলে পারলে না দিতে ওই মন বিশ্বাস করুনি বলে পারলে না দিতে ওই মন নিজেকে নিয়ে তুমি থাকলে শুধু আমাকে করুনি বলে ভালোবাসার সাথে হলো না হলো না যখন প্রথমবার আমরা শুনি তখন এমন ভালো লেগে যায় এবং সেই ভালো লাগা থেকে মনে হচ্ছে এই গানের সঙ্গে আমাদের আপোষ হয়ে গেল।
দেখবো এখন ফোনে কে আছেন। নমস্কার। নমস্কার, আমি সাগর চৌধুরী সিলেট শহর জামতলা বাংলাদেশ থেকে বলছি। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার প্রণাম শ্রদ্ধা সবাইকে আমার। ও হ্যাঁ হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ দাদা, আপনার গান খুব ভালো লাগছে দাদা। আমি এই গানটি আমার খুব প্রিয় দাদা। তুমি এমনই জান পেতেছ সংসারে, কার বা এমন সাধ্য আছে এই মায়া জাল ছিঁড়ে যেতে পারে। আমি গান করি, আমি হারমোনিয়াম দিয়ে এই গানটি গাই মাঝে মাঝে বাসায়। দাদা এই গানটি আমার খুব প্রিয় গান, কাইন্ডলি গাইবেন। এখনই গাইতে হবে, ঠিক আছে, সঙ্গে থাকুন। কে আছে দাদা? আরেকটা ফোন আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি মানস ভট্টাচার্য বলছি ব্যারাকপুর থেকে। সুপ্রভাত, বলুন। হ্যাঁ সুপ্রভাত, আমি একটু শিল্পীর সঙ্গে কথা বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার। নমস্কার সুবীর বাবু, আমি 40 বছর পেছনে চলে যাচ্ছি। তখন আমাদের এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি, আমরা চিলেকোটার উপর স্পেশাল অ্যান্টেনা লাগিয়ে বাংলাদেশের প্রোগ্রাম শুনতাম। মর্মস্পর্শী একটা গান, আমার এই দুটি চোখ পাথর নয়, যদি একবার গান খুব খুশি হব, কারণ সে আমাদের ছেলেবেলার স্মৃতি, সেটা আবার ফিরে আসবে। অনেক ধন্যবাদ। আমি গাইছি এই গানটা, একটা কবিতার গান এটা। খুশমা আমি গিয়েছিলাম 76 শুনে 21 ফেব্রুয়ারি। এটা কবিতাকে আমরা সুর আরোপ করে, একটা কবি জাহিদ হকের লেখা এবং শেখ সাদি খান সাহেবের সুর। ওনার এই ফোনটাতে খানিকটা পুরনো দিনের কথা মনে পড়ে গেল না? আমার তো মনে পড়ে গেল সেই কলকাতার বড় অ্যান্টেনা গুলোর পাশে একটা করে ছোট অ্যান্টেনা, বাংলাদেশের অ্যান্টেনা লাগানো হতো, তো বুস্টার দিয়ে মাঝে মাঝে এনামেলের আবার একটা ইয়ে লাগানো হতো, সরার মতো একটা জিনিস ছিল। আমরা এরকম আমরা দেখতাম কলকাতাকে, দেখতে ওটাকে দেখতে। হ্যাঁ যাই হোক, তবে গাইছি এটা আমি নিশ্চয়ই। আমার দুটি চোখ কত বড় সায় আমার হৃদয়।
শুনিতে চাই না গান, জীবনের বারো মাসে কত রাত্রিতে আমার প্রদীপ শুধু জ্বলে জ্বলে যায়, জ্বলে জ্বলে যায় আমার দুটি চোখ পাথর তোমার, তবু কেন করে হয়ে যায় কখনো নদীর মতো তোমার পথের পানি বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়। এখানে তো মনে হচ্ছে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে, আর কিচ্ছু আজ দরকার নেই, যে শুধু গান শুনবো, শুধু গান শুনবো। আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, আজ সকালের আমন্ত্রণে মানে সুবিধা পরপর ফোন আসতে থাকে আর রিকোয়েস্ট আসতে থাকে। এরকমও হয় যে এখানে যখন অতিথি আসেন তার আগে তার কাছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেজে বিপুল পরিমাণে অনুরোধ জমা হয়, সেগুলোকে ওনারা মোটামুটি একটা লিস্ট করেও সঙ্গে নিয়ে আসেন। এটা যেটা হলো অনুষ্ঠানে তো পরপর ফোন আসছেই, এবং এটা হচ্ছে যে সঞ্জয় খালি আমাকে বলেছে যে ফোন আছে, ফোন আছে। এবারে যখন হচ্ছে একটা ফোন ঢুকেছে আর একটা ফোন হোল্ডে আছে, অতক্ষণ ওয়েটও করতে চাইছেন না, দেখি গান মিস হবে বলে, সেই ফাঁকটিতে অনুরোধটা কাগজে এসেছে আমার কাছে নতুন ধরনের। চট্টগ্রাম থেকে ফোন করেছিলেন তপন চক্রবর্তী, উনি ওখানকার প্রবীণ সাংবাদিক একজন, তো উনি অনুরোধ করেছেন এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে এই গানটা শোনানোর জন্য। তপন দা গুড মর্নিং। এই গানটা তো রফিকুল আলম সাহেবের, মোহাম্মদ রফিকুল আলমের এটা লেখা, আব্দুল হায়ালাদের সুর হলো, আমাদের দেশের একজন অত্যন্ত মানে গুণী মানুষ মোহাম্মদ আলাউদ্দিন আলী শুনেছেন। তো যেহেতু রফিক ভাই আমার খুব প্রিয়, এমন গান হয় যেটা জানে আমার গান রফিক ভাই, রফিক গান আমার, কাজে এই গানগুলি মাঝে মধ্যে আমরা শেয়ার করি। তো যেহেতু আপনি সকালবেলা উঠে রফিক ভাই গানটা শুনতেন মানে আমার গলায়, আমি একটু শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ, খালি আপনিতেই তারপরে আমার গানে ছিল, তাই না? ঠিক রফিক ভাই আপনি গান গাইছি, যদি উল্টো সুদে হয় ক্ষমা করবেন। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে। এই খুব মিষ্টি গান বলছেন বলে এইটুকুনি শোনাচ্ছেন। ঠিক আছে, আজকে সুবিধা যেরকম যেরকম ভাবে যেতে চাইবেন আমরা সেভাবেই যাব। গানের ফাঁকে ফাঁকে একটুখানি কথা বলতে ইচ্ছে করছে সুবিধা, সেটা হচ্ছে এত বছর একটা লম্বা কেরিয়ার, এত বছর গানের সঙ্গে এইরকম একটা সম্পর্ক, একসঙ্গে পথ চলা, প্রচুর ঘটনার অভিজ্ঞতার সাক্ষী আপনি, অনেক শুনেছি অনেক দেখেছি প্রায় 50 বছর আমার গানের। এবারে ধরুন যদি বিশেষ কিছু মুহূর্তগুলোকে একটা আলাদা করে সংকলন করতে বলা হয় আপনাকে, তাহলে তার থেকে বেরিয়ে আসা দু একটা মুহূর্ত বা দু একটা অনুভূতি বা দু একটা অভিজ্ঞতা যদি একটু শুনি। একটা অনুভূতি আমাদের ওস্তাদ আলী আকবর খান সাহেব, আমাদের উনি 80-এর দশকে আমাদের বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন, তো তাকে নিয়ে আমরা একটা কণ্ঠশিল্পী সংস্থা বলে আমাদের একটা অফিস ছিল, সেখানে আমরা সমস্ত আমাদের ক্লাবের মতো আর কি, তো আমরা সেখানে খান সাহেবকে আমরা সম্বোধনা দিয়েছিলাম। তো উনি বললেন যে গানের মানুষের জায়গায় গান কোথায়, মানে ব্রাউনবেড়ের ভাষা এখানের ভাষা সব মিলে গানটা না হলে তো কেমনে হয়, কেমনে হয়। তো আমরা উনি ডিজায়ার করেছেন গান গাইতে হবে, সবাই একজনকে একজন দেখা, তুমি যাও তুমি যাও তুমি যাও, এরকম করে 5-7 মিনিট চলছে।
আমি দেখলাম যে এই একটা সুযোগ, এরকম একজন সন্ন্যাসী পর্ব মানুষ, এরকম একজন ওনাকে যদি একটু গান শোনাতে পারি আবার জীবন ধন্য। তারপরে ওই যে কিছুক্ষণ আগে গাইলাম না যে গানটা এরকম ছিল, আমার দুটি চোখ পাথর তো নয় তবু কেন খোঁজে খোঁজায়, এরকম করেছি বলে আমি তো ভয় অস্থি যে কি ভুল টুল হয়ে গেল বলে। তখন উনি এরকম এরকম থাকতো সব, বলে যে এই গানের সুরকার কে? আমি বলি যে আপনার ভাই শেখ সাদি খান। সাদি? বাহ, এর নোটটা তো খুব ভালো লাগিয়েছে, ধাটা তো খুব সুন্দর লাগিয়েছে। তো একটা জিনিস হলো যে ওনার খুব ভালো লেগেছে, হয় সুরের জন্য বা আমার গাওয়ার জন্য বা আমি স্ট্যান্ডিংটা করেছি সেই জন্য। এটা একটি পরম্পরা আমার জীবনে। আমার মনে হয় যে এত বড় একজন মানুষকে একটা মহামান নদী হঠাৎ করে থেমে গেলেন, বললেন যে এই সুর টাকার, তাহলে একে একটা এপিসোডে আমাকে বললেন, আমি মনে করি যে এটা দারুণ। অনেক আছে কিন্তু এটি আমার সর্বশ্রেষ্ঠ। এবং এরপরে আমার দোয়া করলেন, আমাকে অনেক আশীর্বাদ করলেন। আমি ছোটবেলা থেকে ওনাদের বাজনা পণ্ডিত রবিশঙ্কর, তারপরে আরব খান সাহেব, বেলাত খান, আমি তখন আমরা শুনতাম সুবুদ্ধ সঙ্গীতের আসো কলকাতা বেতার কেন্দ্র থেকে, আমাদের দেশের 7:30 আপনাদের 7:00, ওই বড় বড় শিল্পীদের গান শুনতাম। কাজে ওগুলি এক একটা মুহূর্ত, এই সমস্ত গান এখন শোনা যায় না। আজকাল সব গান ছোট হয়ে আসছে, খেয়ালও ছোট হয়ে আসছে, সব কিছু এই আর কি মিলে একটা মিশ্র অনুভূতি আর কি। এর মধ্যে চলছে আর কি, গাওয়ার চেষ্টা করছে, উল্টো সুবিধা যা হয়। এটাও কিন্তু অনেকটা পাওয়া, এই যে গানের সঙ্গে সঙ্গে এই যে মনের মধ্যে থাকা অনুভূতিগুলো, এগুলো কিন্তু আমরা সত্যি বলছি যে ধরুন সামনে বসে যদি কথা না বলি, শুধু টিভিতে আমরা গান শুনছি কি স্টেজে গান শুনছি, তখন তো এই কথাগুলো জানতে পারবো না। যেমন অবস্থা তো আমার ছেলে খাস সাহেব, আমার তালে ফতে আলে খাস সাহেব পাতিয়ালা, তার 67-68 তুমি ঢাকাতে কনফারেন্স এসেছিলেন, আমি খুব স্বল্প, উনি ওখানে একটি ঠুমরি গিয়েছিলেন, গানটা এরকম ছিল, এখনো তারিয়ে বেড়ায়। ওই গান আর শুনি না, খান সাহেব গিয়েছিলেন একবার রেডিও পাকিস্তান করাচি থেকে, একবার এই গানটা একটু বাজানো হয়েছে অল্প, আমার উনি রেকর্ডও করেননি বা থাকতেও পারে, সেই দুই ভাইয়ের গা, উনি একাই গিয়েছে, খুব ভালো হারমোনিয়াম বাজ থাকবে আর খুব গজল খুব সুন্দর গাইতেন। আমি এটা শুনতে শুনতে জানি না আজকে আপনার ভাবনাতে আছে কিনা সুবিধা, একটা গজল শোনার ইচ্ছে রইল। আচ্ছা, তার আগে একটা ফোন নিয়ে। নমস্কার। নমস্কার দিদি, কে বলছেন? আমি চট্টগ্রাম বাংলাদেশের চট্টগ্রামের ঘাটপাড়াতে কোলের মূর্তি দেওয়ান বাজার থেকে বলছি, মোহাম্মদ মুসলিম আলী জনি। সুপ্রভাত, বলুন। ভালো আছি দাদা, ভালো আছি, আপনি কেমন আছেন? দিদি আপনার উপস্থাপনা তো সুন্দর, হলিকা দি আপনি এবং বিশ্বরূপ দা, আমি আছি ভালো আছি। বাংলাদেশের চট্টগ্রাম পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইনটা কেটে গেল দাদা, আমাদের খুব খারাপ লাগলো লাইনটা কেটে গেছে, আপনি যদি আরেকবার ফোন করেন আমরা কথা বলবো, দেখে নেবো এরপর কে আছেন। নমস্কার।
নমস্কার মৈত্রী, সুপ্রভাত কল্যাণ দা। কল্যাণ সুর বলছি বেহালার দিকে। প্রতিদিন তো সকাল সুন্দর হয়, আজকে সেরকম একটা সুন্দর সকাল। আর তুমি আমার অসংখ্য শুভেচ্ছা নিও। এবারে আমি সুবিদার কাছে যাই, আজকের শিল্পী অতিথি শিল্পী সুবীর নন্দী। সুবিদার বলুন, আপনাকে নমস্কার জানাই। নমস্কার, নমস্কার, প্রণাম। তার আগে মৈত্রীকে একটা কথা বলি। মৈত্রী, তুমি হয়তো জানো না, উনি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস পেয়েছেন 5 বার সুবিদার। আচ্ছা, যাকে সুবিদাকে প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে, এবং তার সাথে যে বন্ধু শিল্পীরা আছেন তাদেরও নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমি সুবিদার কাছে সুবিদার গানের কথাই বলবো। সুবিদা, আপনার কত যে তোমাকে এই গানটি, তুমি যে আমার কবিতা অথবা বন্ধু হতে চেয়ে যেকোনো একটা গান, আপনারই গান যদি করতে পারেন ভালো লাগবে, নমস্কার নেবেন, ভালো থাকবেন। আর আপনি মহাসিন্ধুর ওপার হতে শুরু করেছেন, পরিবেশটাকেই অন্যরকম করে দিয়েছেন, ভীষণ ভালো পরিবেশ, সুন্দর অনুষ্ঠান, নমস্কার নেবেন। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ কল্যাণ দা। তবে এটা তো সত্যি, আজ শুরুতেই যেটা আমি বলেছিলাম, আজকে যেহেতু সুবীর দা এসেছেন, আজকে মানে কোনো কথা, কোনো কিছু, কোনো কিছু দরকার নেই, সুবীর দা একাই সুবীর দা, কথায় গানেই পুরো অনুষ্ঠান সুবীর দার। কত যে তোমাকে বিশেষ এই গানটি গাইছে, এই গানটির নজরুল ইসলাম বাবুর, আর সুরকার আমাদের দেশের আলী হোসেন সাহেব, আর তার সুরে এটি একটি ছায়াছবির গান, খুব জনপ্রিয় গান আমি গাইছি। হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বিশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বিশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয়ে চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। চোখ যেন জলে ফোটা পদ্ম, দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। দুটে বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না। আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে। হৃদয়ে চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মন,
কালকেশ তুমি ছড়ালে যাও খুই কালকেশ তুমি ওই কালকেশ তুমি ছড়ালে যাও খুই মেঘেরাও পেল যেন কভু যদি শেষ হত জীবন বেলার সে কথা তুমি যদি জানতে হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছে ভালো সে কথা তুমি যদি জানতে মাখামাখি একটা গান খুব সহযোগী নিবেদক রঞ্জিত ঝর্ণা কাশাই ইকো ফাউন্ডেশন ওয়াট্রপ পার্টনার সাহা টেক্সটাইল কুটির শিল্প উদ্যোগ হরিতলা বারাসাত ফিরে এলাম বিরতির পর আজকে সকালবেলা আমাদের সঙ্গে আছেন সুবীর দা আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো আজ সকালের আমন্ত্রণে মানে সুবিধা পরপর ফোন আসতে থাকে আর রিকোয়েস্ট আসতে থাকে এরকমও হয় যে এখানে যখন অতিথি আসেন তার আগে তার কাছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেজে বিপুল পরিমাণে অনুরোধ জমা হয় সেগুলোকে ওনারা মোটামুটি একটা লিস্ট করেও সঙ্গে নিয়ে আসেন এটা যেটা হলো অনুষ্ঠানে তো পরপর ফোন আসছে এবং এটা হচ্ছে যে সঞ্জয় খালি আমাকে বলেছে যে ফোন আছে ফোন আছে এবারে যখন হচ্ছে একটা ফোন ঢুকেছে আর একটা ফোন হোল্ডে আছে অতক্ষণ ওয়েটও করতে চাইছেন না দেখি গান মিস হবে বলে সেই ফাঁকটিতে অনুরোধটা কাগজে এসেছে আমার কাছে নতুন চট্টগ্রাম থেকে ফোন করেছিলেন তপন চক্রবর্তী উনি ওখানকার প্রবীণ সাংবাদিক একজন তো উনি অনুরোধ করেছেন এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে এই গানটা শোনানোর জন্য তপন দা গুড মর্নিং এই গানটা তো রফিকুল আলম সাহেবের মোহাম্মদ রফিকুল আলমের এটা লেখা আব্দুল হায়ালাদের আর সুর হলো আমাদের দেশের একজন অত্যন্ত মানে গুণী মানুষ মোহাম্মদ আলাউদ্দিন আলী শুনেছেন তো যেহেতু রফিক ভাই আমার খুব প্রিয় এমন গান হয় যেটা জানে আমার গান রফিক ভাই আর রফিক গান আমার কাজে এই গানগুলি মাঝে মধ্যে আমরা শেয়ার করি তো যেহেতু আপনি সকালবেলা উঠে রফিক ভাই গানটা শুনতেন মানে আমার গলায় আমি একটু শুনিয়ে দিচ্ছি হ্যাঁ খালি এমনিতেই তারপরে আমার গানে চলো তাই না ঠিক রঘু ভাই আমি গান গাইছি যদি উল্টো সিধা হয় ক্ষমা করবেন এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে
গান বলছেন বলে এইটুকুনি শোনাচ্ছেন। ঠিক আছে, আজকে সুবিধা যেরকম যেরকম ভাবে যেতে চাইবেন আমরা সেভাবেই যাব। গানের ফাঁকে ফাঁকে একটুখানি কথা বলতে ইচ্ছে করছে সুবিধা, সেটা হচ্ছে এত বছর একটা লম্বা কেরিয়ার, এত বছর গানের সঙ্গে এইরকম একটা সম্পর্ক, একসঙ্গে পথ চলা, প্রচুর ঘটনার অভিজ্ঞতার সাক্ষী আপনি। অনেক শুনেছি, অনেক দেখেছি, প্রায় 50 বছর আমার গানের। এবারে ধরুন যদি বিশেষ কিছু মুহূর্তগুলোকে একটা আলাদা করে সংকলন করতে বলা হয় আপনাকে, তাহলে তার থেকে বেরিয়ে আসা দু একটা মুহূর্ত বা দু একটা অনুভূতি বা দু একটা অভিজ্ঞতা যদি একটু শুনি। একটা অনুভূতি আমাদের ওস্তাদ আলী আকবর খান সাহেব, আমাদের উনি 80-এর দশকে আমাদের বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন, তো তাকে নিয়ে আমরা একটা কণ্ঠশিল্পী সংস্থা বলে আমাদের একটা অফিস ছিল, সেখানে আমরা সমস্ত আমাদের ক্লাবের মতো আর কি, তো আমরা সেখানে খান সাহেবকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম। তো উনি বললেন যে গানের মানুষের জায়গায় গান কোথায়, মানে ব্রাউনবেড়ের ভাষা এখানের ভাষা সব মিলে গানটা না হলে তো কেমনে হয়, কেমনে হয়। তো আমরা উনি ডিজায়ার করেছেন গান গাইতে হবে, সবাই একজনকে একজন দেখা, তুমি যাও তুমি যাও তুমি যাও, এরকম করে 5-7 মিনিট চলছে। আমি দেখলাম যে এই একটা সুযোগ, এরকম একজন সন্ন্যাসী মানুষ, এরকম একজন ওনাকে যদি একটু গান শোনাতে পারি আবার জীবন ধন্য। তারপরে ওই যে কিছুক্ষণ আগে গাইলাম না যে গানটা এরকম ছিল, আমার দুটি চোখ পাথর তো নয় তবু কেন খোঁজে খোঁজায়, আমি তো ভয় আসছি যে কি ভুল টুল হয়ে গেল বলে। তখন উনি এরকম এরকম থাকতেন সব, উনি এই গানের সুরকার কে? আমি বলছি আপনার ভাই শেখ সাদি খান। সাদি? বাহ, এর নোটটা তো খুব ভালো লাগেছে, ধাটা তো খুব সুন্দর লাগিয়েছে। তো একটা জিনিস হলো যে ওনার খুব ভালো লেগেছে, হয় সুরের জন্য বা আমার গাওয়ার জন্য বা আমি স্ট্যান্ডিংটা করেছি সেই জন্য, এটা একটি পরম্পরা আমার জীবনে। আমার মনে হয় যে এত বড় একজন মানুষকে একটা মহামান নদী হঠাৎ করে থেমে গেলেন, বললেন যে এই সুর টাকার, তাহলে তাকেও একটা এপিসোড আমাকে বললেন, আমি মনে করি যে এটা দারুণ। অনেক আছে কিন্তু এটি আমার সর্বশ্রেষ্ঠ। এবার পরে আমার দোয়া করলেন, আমাকে অনেক আশীর্বাদ করলেন। আমি ছোটবেলা থেকে ওনাদের বাজনা, পণ্ডিত রবিশঙ্কর, তারপরে আরব খান সাহেব, বিলাত খান, আমি তখন আমরা শুনতাম সুবুদ্ধ সঙ্গীতের আসো কলকাতা বেতার কেন্দ্র থেকে, আমাদের দেশের 7:30 আপনাদের 7:00, ওই বড় বড় শিল্পীদের গান শুনতাম, কাজে ওগুলি এক একটা মুহূর্ত। এই সমস্ত গান এখন শোনা যায় না, আজকাল সব গান ছোট হয়ে আসছে, খেয়ালও ছোট হয়ে আসছে, সব কিছু এই আর কি মিলে একটা মিশ্র অনুভূতি আর কি, এর মধ্যে চলছে আর কি, গাওয়ার চেষ্টা করছি উল্টো সুবিধা যা হয়। এটাও কিন্তু অনেকটা পাওয়া, এই যে গানের সঙ্গে সঙ্গে এই যে মনের মধ্যে থাকা অনুভূতিগুলো, এগুলো কিন্তু আমরা সত্যি বলছি যে ধরুন সামনে বসে যদি কথা না বলি, শুধু টিভিতে আমরা গান শুনছি কি স্টেজে গান শুনছি, তখন তো এই কথাগুলো জানতে পারবো না। যেমন অবস্থা তো আমানত আলী খান সাহেব, আমানত আলী ফতেহ আলী খান সাহেব পাতিয়ালা, তার 67-68 তিনি ঢাকাতে কনফারেন্স এসেছিলেন, আমি খুব স্বল্প, উনি ওখানে একটি ঠুমরি গিয়েছিলেন, গানটা এরকম ছিল, কুছিয়ে কেসে কেসে
ওই গান আমাকে এখনো তাড়িয়ে বেড়ায়। ওই গান আর শুনি না। খান সাহেব গিয়েছিলেন একবার রেডিও পাকিস্তান করাচি থেকে, একবার এই গানটা একটু বাজানো হয়েছে অল্প, আমার উনি রেকর্ডও করেননি, থাকতেও পারে। সেই দুই ভাইয়ের গা, উনি একাই গেছে, খুব ভালো হারমোনিয়াম বাজাত আর খুব গজল খুব সুন্দর গাইতেন। আমি এটা শুনতে শুনতে জানি না আজকে আপনার ভাবনাতে আছে কিনা সুবিধা, একটা গজল শোনার ইচ্ছে রইল। আচ্ছা, তার আগে একটা ফোন নিয়ে। নমস্কার। নমস্কার দিদি, কে বলছেন? আমি চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রামের ঘাটপাড়া হাতে কোলের মূর্তি দেওয়ান বাজার থেকে বলছি, মোহাম্মদ মুসলিম আলী জনি। সুপ্রভাত, বলুন। হ্যাঁ মন্ত্রী দিদি, ভালো আছেন? লাইনটা কেটে গেল দাদা, আমাদের খুব খারাপ লাগলো, লাইনটা কেটে গেছে। আপনি যদি আর একবার ফোন করেন আমরা কথা বলবো, দেখে নেবো এরপর কে আছেন। নমস্কার। নমস্কার মৈত্রী, সুপ্রভাত। কল্যাণদা, কল্যাণ সুর বলছি বেহালার দিকে। প্রতিদিন তো সকাল সুন্দর হয়, আজকে সেরকম একটা সুন্দর সকাল। আর তুমি আমার অসংখ্য শুভেচ্ছা নিও। এবারে আমি সুবিদার কাছে যাই, আজকের শিল্পী অতিথি শিল্পী সুবীর নন্দী। সুবিদার বলুন, আপনাকে নমস্কার জানাই। নমস্কার, নমস্কার, প্রণাম। তার আগে মৈত্রীকে একটা কথা বলি, মৈত্রী তুমি হয়তো জানো না, উনি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস পেয়েছেন 5 বার সুবিদা। আচ্ছা, যাক গে, সুবিদাকে প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে, এবং তার সাথে যে বন্ধু শিল্পীরা আছেন তাদেরও নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমি সুবিদার কাছে সুবিদার গানের কথাই বলবো। সুবিদা, আপনার কত যে তোমাকে, এই গানটি তুমি যে আমার কবিতা অথবা বন্ধু হতে চেয়ে যেকোনো একটা গান, আপনারই গান যদি করতে পারেন ভালো লাগবে, নমস্কার নেবেন, ভালো থাকবেন। আর আপনি মহাসিংহের ওপার হতে শুরু করেছেন, পরিবেশটাকেই অন্যরকম করে দিয়েছেন, ভীষণ ভালো পরিবেশ, সুন্দর অনুষ্ঠান, নমস্কার নেবেন। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ কল্যাণদা। তবে এটা তো সত্যি, আজকে শুরুতেই যেটা আমি বলেছিলাম, আজকে যেহেতু সুবিধা এসেছেন, আজকে মানে কোনো কথা, কোনো কিছু, কোনো কিছু দরকার নেই, সুবিধা একাই সুবিধা, কথায় গানে পুরো অনুষ্ঠান সুবিধার। কত যে তোমাকে বিশেষ এই গানটি গাইছে, এই গানটির নজরুল ইসলাম বাবুর, আর সুরকার আমাদের দেশের আলী হোসেন সাহেব, আর তার সুরে এটি একটি ছায়াছবির গান, খুব জনপ্রিয় গান আমি গাইছি। হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে দিশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে দিশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয়ে চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে।
যেন জলে ফোটা পদ্ম, দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। দুটে বাঁকা ঠুটে পূর্ণিমা চাঁদ উঠে, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না। আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে, কথা তুমি যদি জানতে। হৃদয়ে চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তুমি ছড়ালে যাও খুন, ওই কালো কেশ তুমি, ওই কালো কেশ তুমি ছড়ালে যাও খুন, মেঘেরাও পেল যেন লাচ্ছা, মেঘেরাও পেল যেন লাচ্ছা। ওগো রাত কভু যদি শেষ না হত, জীবন বেলার শেষ প্রান্তে, সে কথা তুমি যদি জানতে। হৃদয়ে চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছে ভালো, সে কথা তুমি যদি জানতে। মাখামাখি একটা গান, খুব সুন্দর সুর করেন মানে আলী হোসেন স্যার, অসম্ভব ভালো গান শিল্পীতে গাইছেন। আমাদের দেশে সব ওখানে ম্যাডাম নূরজান, মেজাজ সাহেব, অনেক আহমদ রুশদি, খুব গুণী মানুষ উনি। ভীষণ সুন্দর গানটা, খুব সুন্দর। একটু ফোনে, হ্যাঁ স্যার, কথাবার্তা তো বলতে হবে। নমস্কার। হ্যালো, কে বলছেন? আমার নাম রাজু আহমেদ, আমি উত্তরা ঢাকা থেকে বলছি। সুপ্রভাত, বলুন দিদি। হ্যাঁ, সুবীর নন্দী হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী এবং আমরা মনে করি বাংলা ভাষায় এখন যারা গান করে তাদের মধ্যে বেস্ট। এবার বাংলা ওপার বাংলা না, বাংলা ভাষার শ্রেষ্ঠ শিল্পী সুবীর নন্দী। সমুদ্রের কাছে জল চেয়ে তো লাভ নেই দাদা, দাদার জায়গা হবে তাই ভালো লাগবে, একদম ভালো লাগছে। তুই তো হয়েছে মানুষের তার তাড়াতাড়ি বাংলাদেশকে দিয়েছে, খুব ভালো লাগছে দাদা, খুব ভালো লাগছে, এত আনন্দ হচ্ছে না, মনে হচ্ছে আজকে সাথে আপনি ভালো থাকেন দাদা, ভালো কাজ করেন রাজু ভাই, ভালো থাকবেন, ভালো থাকবেন, আশীর্বাদ রাখবেন, দোয়া করবেন আমার জন্য, খুব ভালো থাকবেন। আচ্ছা দাদা, কতখানি ভালোবাসা থাকলে এরকম ভাবে
আবেগটা সত্যি সত্যি সকলের হৃদয় ছুঁয়ে যায়। আমি কথা বলার কোনো ভাষা পাচ্ছি না। তাহলে এটা একটু ভাঙে একটু। হ্যাঁ না, একটা ফোন নিয়ে নি। ফোন নি। নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন? আমি মৃণাল সরকার, মধ্যমগ্রাম থেকে। সুপ্রভাত মৃণাল বাবু। সুপ্রভাত মৈত্রী, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং। আর সুবিদার সঙ্গে একটু কথা বলি। নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার। নমস্কার। আপনার ভেরি গুড লং টাইম। হ্যাঁ আর আপনার গানের কথা আর কি বলবো, মানে কান্না পেয়ে যায়, সত্যি সত্যি কান্না পেয়ে যায়। তো একটা গান, একটা গান জাস্ট, আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে চাই, আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে চাই, কিংবা বন্ধু হতে চেয়ে তোমার। আচ্ছা, যে দুটোর মধ্যে একটা, যেকোনো একটা গাইছে, দুটি গাইবো, তবে পরপর একটা একটা করে গাইবো। আপনি খুব ভালো থাকবেন, ফোন করার জন্য আর সুবিধে রাখবেন। অনেক ধন্যবাদ মৃণাল বাবু, সঙ্গে থাকুন। বন্ধু হতে চেয়ে তোমার এই গানটি গাইছি আমি। এই গানটির গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, উনি খুব নাম করা কবি, শায়ের যাকে আমরা বলি কবি, আর শুরু করেছেন আমাদের মানে বাংলা গানের, আমরা মনে করি যে সব মিলিয়ে আমাদের দেশের বা সব বাংলা গানের একজন অন্যতম রূপকার। তাদের হাতে আমরা কিন্তু গড়া, যেমন কাঁদামাটি যেরকম প্রতিমা তৈরি করে, আমাদেরকে এরকম টুকটুক টুকটুক করে তৈরি করেছেন আমাদের সত্যদা। অনেক অনেক গান আমি একটু একটু ওনার গানের দু একটা নমুনা বলবো। তো এটা আমার প্রথম দিককার গান, আমি পরে ফিল্মেও গিয়েছি, আমি অনেকবার গিয়েছি, দুবার গিয়েছি ফিল্মে। আমাদের এখানে হয় কিন্তু রেডিওর বেসিক গানগুলি পারমিশন ছবি অনুতন রেকর্ডিং করে, তারপরে আবার গিয়েছি কলকাতায় রেকর্ডিং হয়েছে, রকেটমন্ড অ্যারেঞ্জমেন্ট করেছে, হুবহু করেছিল। এই গানটি খুব জনপ্রিয় এবং খুব গজলাঙ্গের গান, কিন্তু এটা ভেঙে অনেকক্ষণ গাওয়া যায়, সে শুধু তার জানেন। আজকে সময় কম, আমি এটা গাইছি বন্ধু হতে চাই। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গুণ হলাম, শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে যে তোমার শত্রু বলে গণ্য হলাম। একটা কিছু হয়েছে যে তাতে আমি গণ্য হলাম, বন্ধু হতে যে তোমার জালে আগুন ওই সৃষ্টিতে, প্রভু অন্য হাজার জনের মাঝে আমি অনন্য হলাম, শত্রু
বলে গুণ হলাম বন্ধু হতে সে তোমার শত্রু বলে গুণ হলাম হলাম ছন্দময় বিরূপ মনের ভাবনা হলাম শুভমন্দ নয় তোমার অনুরাগে নাই বহলাম ছন্দময় বিরূপ মনের ভাবনা হলাম সেজ মন্দ আমি বৈরি হলে দোষকে বল সে তোমার জন্য হলাম শত্রু বলে গুণ হলাম বন্ধুতে সেজে তোমার শত্রু বলে গুণ হলাম একটা কিছু হয়েছে যে তাতে আমি বন্ধু হলাম বন্ধুতে চেয়ে তোমার শত্রু বলে বন্ধু হলাম বাংলা গানের স্বর্ণযুগ বলি সেই সময়কার গানগুলো যখন শুনি আমরা হয় না সেরকম করে শুনতেই থাকি শুনতেই থাকি একটা অদ্ভুত একটা কাজ করতে থাকে একটা প্রেমের গান বিরহের গান সেগুলো তো সেই ভীষণ একটা মাখামাখি ব্যাপারটা হয় প্রত্যেকটা গানের ঠিক সেই রকম একটা ফিল ঠিক সেই এখনো হয় ভালো ভালো গান হয় আমরা গাই না এর জন্য আর কি একটু অনেক ভালো ভালো গান হয় কি ভালো গানগুলো মানে আর আমাদের মচুর দেওয়া গান এগুলো সব একদম না এগুলো ভীষণ ভীষণ চেনা লাগছে একদম তাই একদম তাই ভীষণ চেনা লাগছে এটা সীতাংশু একদম ঠিক বলেছেন গানগুলো কিন্তু একবারও মনে হচ্ছে না খুব অপরিচিত সুর কথা যেন সব খুব কাছের সব খুব চেনা মানে বাংলা গানের গানগুলি এখন একটু হয়তো আমরা একটু ভেঙে গাই গজল গান গজল খুব পপুলার মডার্ন ফর্মে আগে তো ছিল একটা বিশেষ একটা আবর্ত ছিল এখন তো একদম আম জনতা যাকে গান পছন্দ সেভাবে একটু গাও করা যায় এটা ভালোই জিনিস শায়রিগুলো সবাই পছন্দ করে এই আর কি এইখানটায় আজকে মনের ভাবের আদান প্রদান একটা অনুভূতি অনেকক্ষণ ধরে হচ্ছিল হয় না যে অনেক সময় বড়দের সামনে বসে সব কথা বলতে কেমন ভয়ও করে লজ্জাও করে তাও প্রচন্ড তো ওস্তাদ পাকা পটপট করে বলে ফেলি তো একটা কথা আজকে সাহস করে বলিনি সুবিধা সামনে বেহাই ভয় লাগছিল বেজায় ভয় তবু ওই বিরতিতে শীতাংশ দা একটু কথার ছলে একটা সাপোর্ট দিতে বলেই ফেললাম তো সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি নির্দ্বিধায় সেটা হচ্ছে যখন সুবিধার গানটা শুনতে শুরু করলাম বিশেষ করে দ্বিতীয় গানটা থেকে কি অদ্ভুত ভাবে না আমি গালে হাত দিয়ে গানটা শুনছি ঠিক মনে হচ্ছে মান্নাদের গান শুনছি একটা অদ্ভুত একটা ফিল পাচ্ছিলাম যে কি জানি একটা অদ্ভুত মিল পাচ্ছিলাম আপনার গানের সঙ্গে তো সেটা বলতে ভয় লাগছিল কিন্তু বিরতিতে বলেই ফিরেছি দাদাকে দাদা মনে হচ্ছে না ঠিক সেই মান্নাদের গান শুনছি মান্না দে হলো আমাদের বাংলা গানের কি বলবো কিছু বলা না হোয়াট নট বলা যায় পণ্ডিত বলেন সঙ্গীতাচার্য বলেন ধ্রুবতারা বলেন ধ্রুব কি এ বলার শেষ নেই আমরা কিন্তু বাংলা গান কিছু কিছু মানুষের গায়ে কির উপর নির্ভর কিন্তু আমি
সাহায্য শক্তিকে বলছি আর কি, যখন যখন শুরু করলাম তাদেরকে নিয়ে, কিন্তু ছেলে কণ্ঠের গান যেগুলি আমরা আমরা যেগুলি ভাবি উপার থেকে, এদেরকে নিয়ে কিন্তু ভাবনা এক একজন মানুষকে, তিনের তার মধ্যে একজন একজন বাতি ঘর বলতে পারি, এবং তার গায়কী দিয়ে আমরা অনুসরণ করি, কখনো অনুকরণও করি, অনুসরণটাই বেশি হয়, কারণ তার একটি আর আধুনিক বাংলা গানের কোনো স্কুলিং নেই তো, কাউকে কারো ছায়ার তলে থেকে নিজেকে ডেভেলপ করতে হয়। তো আমার বেলা এরকম, যেমন আমাদের মান্না দা আছেন, হেমন্ত মুখার্জি, তারপর আমাদের সাথে ছিলেন মাহমুদুন নবী, এদেরকে নিয়ে, আরও মেয়েদের কথা বললাম, এদেরকে নিয়ে আমরা তৈরি হয়েছি। আর উনি আমাকে খুব স্নেহ করতেন, আমি স্নেহধন্য, প্রথম যখন বাংলাদেশে গেলেন খুব নাটকীয়তার সাথে তার সাথে আমার দেখা, আগেই বলতেন, আমি জানতেন। তো এখন আর মান্নাদের গান গাই আমরা সবাই, আমরা যখন খুব ভালো মানে মনটা খারাপ থাকে তখন মান্নাদের গান গাই, মনটা ভালো থাকলে আমি বাগেরহাট থেকে, বাংলাদেশের বাগেরহাট থেকে সসীম মজুমদার বলছিলাম। সুপ্রভাত, বলুন। সুপ্রভাত, নমস্কার। নমস্কার। কিছু একটা হচ্ছে, আইএসডি গুলো না কেটে যাচ্ছে ফটফট করে, তবে কিছু একটা তো লাইনে প্রবলেম হচ্ছে, তো আশা করছি সেটা আমাদের তরফ থেকে হলে সেটা সঞ্জয় নিশ্চয়ই সামনে নেবে, এবং আপনাদের তরফ থেকে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা কাটিয়ে আবার ফোন করুন, কেমন? হ্যাঁ, আজ এবার একটা গেছি মানে মান্নাদার গাওয়া গান, এগুলো আমরা রেয়াজ করি, আমাদের অনেক অনেক কিছু ভাবনা থাকে, এই সমস্ত গান যখন ভেঙে গায় এদিক ওদিক করে, তো আজকে মোটামুটি গাওয়ার চেষ্টা, আমার খুব প্রিয় গান এটি, এবং ঢাকাতে খুব গাই, বিশেষ করে আমাদের সাথে যারা বাজান বাজান যারা আমাদের শিল্পীরা, এদের খুব প্রিয় গান, কিছু গানের মধ্যে এটি একটা আছে, সারাটি যেমন সারাটি যেমন গাইতে হবে, সারাটি যেমন এক পাকে এটা গিয়ে দেবে, গাইলাম। আবারও বলছি মান্নাদার গান মানে আমরা এতটা স্বাধীনতা নিয়ে কিন্তু খুব শ্রদ্ধার সাথে যাই, কখনো ভালো লাগে দেখি যে এদিকে গেলে কেমন লাগে, ওদিকে গেলে আমরা তৈরি হই সমস্ত গান, তো গাইছি মান্নাদার প্রতি শ্রদ্ধা এবং যাদের এই গীতিকার সুরকর্তা সকলের প্রতি আমার শ্রদ্ধা। তবু সারাটি জমিনে জাগি গোপন কথা ঠিক, পরাণে পরাণু দিয়ে আমারে বাঁধিয়াল, তবু সারাটি জমিনে জাগি সারাটি জামিনি জাগি কথা ঠিক, পরাণে পরাণু দিয়ে আমারে বাঁধিয়াল, তবু সারাটি জামিনি জাগি কাজল পাখির পাশে সজল বেদনা ভাসে, যদি কাজল পাখির পাশে সজল বেদনা ভাসে, আমারও পাখির কোণে শুনিলে মিশিয়ারা কথা ঠিক, সারাটি জামিনি জাগি, সারাটি জামিনি জাগি গোপন কথা ঠিক, পরাণে পরাণু দিয়ে
তবু সারাকে জামিনি জাগি। চকুরিনিও তো ঝুরে চকুরিনিও তো ঝুরে চাহিয়া চাঁদের পানে আঁখি তো জানি না ভাষা সে শুধু কাঁদিতে জানে চকুরিনিও তো ঝুরে আজি বহুতে বহুতে বাঁধি এসো মরম খুলিয়া কাঁদি আজি বহুতে বহুতে বাঁধি এসো মরম খুলিয়া কাঁদি মোর রাঙা প্রেমে অবগাহি পুনরাগে রঙা সারাটি জামিনি জাগি সারাটি জামিনি জাগি কথাটি পরানি পরাণ দিয়ে আমারে বাঁধিয়া সারাটি জামিনি জাগি সারাটি জামিনি জাগি ওগো সারাটি জামিনি জাগি রূপনু কথাটি কি একটা ভালো লাগার বলুন তো শান্তিদা, ভীষণ ভালো লাগলো এই গানটার সঙ্গে আপনাকে, খুব ভালো লেগেছে। মানে অনেকদিন ধরে আমরা একসাথে গাই না, কাউকে মনে হচ্ছে না যে মানে বিকট একদমই বাচ্চা ছেলে, তাতেও মনে হচ্ছে না যে কোনো প্র্যাকটিস নেই বা কিছু, বাজাচ্ছে আর হাসছে আমার দিকে তাকে। কি ঠিকঠাক হচ্ছে তো নাকি? না একটা ফোন নিয়ে নেবো। নমস্কার, হ্যালো, নমস্কার, আমি উদয় রায় বলছি কোতুলপুর বাঁকুড়া থেকে। সুপ্রভাত, বলুন। আমি অনেকদিন ধরেই তারাতে আমি ট্রাই করছিলাম কিন্তু আজকে লাকিলি পেয়ে গেলাম। একজন বাংলার শিল্পী আছেন যাকে নিয়ে আমি আর চর্চা শুনি না, যিনি হচ্ছেন জগন্ময় মিত্র। অ্যাকচুয়ালি সুবিধুকে দেখে আমার জগন্ময় মিত্রের কথা খুব আর কি মনে পড়ছে, মানে ওই ধরনের গান অনেকেই আছেন, মান্নাবু আছেন, সবাই আছেন, কিন্তু জগন্ময় মিত্রের গলার যে টেক্সচার সেটা আমার খুব আর কি সুবিধুর সঙ্গে মানে ম্যাচ করছে বলে মনে হয় আর কি। তো আমি শুরু রিকোয়েস্ট করবো যদি উনি জগন্ময় মিত্রের চিঠিটা একটু হলো, চিঠিটা তো বহু বড় গান, অনেক বড় গান, অনেক বড় গান, প্রায় ছ মিনিট সাত মিনিটের গান। একটু অন্য কোনো গান হোক, জগন্ময় মিত্রের অন্য কোনো গান যদি উনি শোনাতে চান তাহলে কোনো অসুবিধা নেই, বা সত্য চৌধুরীর। নিশ্চয় 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 দাদা, সঙ্গে থাকুন, এটা খুব স্বাভাবিক। খুব ভালো লাগার থেকে না মানুষ মনের মতন করে ফিল করতে থাকেন, তো এটা মানে অবশ্যই আমরা শুনবো। তা তার আগে আরেকটা ফোন নিয়ে নি সুবিধা। নমস্কার, হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি ঢাকা থেকে পূর্ণচন্দ্র মণ্ডল বলছি। সুপ্রভাত দাদা, বলুন। নমস্কার, সুপ্রভাত, সুপ্রভাত, বলুন। দিদি আপনাকেও নমস্কার, এবং আমি দাদা একজন ভক্ত, আমি একটু একটু গান বাজনা করি, এবং ওনার একজন বন্ধু আছেন যারা কাজী হাবলু ভাই, হাবলু ভাইয়ের সঙ্গে ওনার সঙ্গে আমার গান বাজনা করার সুযোগ হয়েছিল। দাদা, দাদা আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল, আপনাকে প্রণাম। আমি ওই ছোটবেলা থেকেই আপনাকে অনুসরণ করি, আপনার গান বাজনার জগতেই আছি আর কি। আমি বুলবুল ললিত কলা একাডেমিতে শিখাই আর কি,
হাবলু ভাইয়ের সঙ্গে আপনার নাসিমুল গনি সাহেব তৎকালীন যে দিদি সাহেব ছিলেন টেলিভিশনের, ওনার বাসায় গান বাজনা হয়েছিল। তবে আপনাকে নমস্কার, নমস্কার, আমার ভীষণ ভালো লাগছে আপনাকে দেখে, এখানে অনেককেই দেখি কিন্তু ফোন করি না, কারণ গান শুনতে তো ভালোবাসি, কিন্তু আজকে আর আমি কথা বললাম, ভীষণ ভালো লাগছে আপনাকে দেখে, আমার চোখে জল এসে যাচ্ছে। দাদা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। দিদি নমস্কার। নমস্কার, আপনারা ভালো থাকবেন, খুব সুন্দর থাকবেন। আপনার গান ঢাকায় এসে আবার শুনবো, উনি বেসিক্যালি উনি ক্লাসিক্যাল গায়ে, খুব সুন্দর গান করেন। আচ্ছা, উনি মানে ইউনিভার্সিটি শেখান গান। তো আগে একটা ফোন এসেছিল তো জগন মিত্র মহাশয়, আমরা ওনার গান তুমি আজ কত দূরে, আমরা ওই সময় আমরা 5-6 পড়তাম তখন গাইতাম, তো অনেকে বলতো এই পিচ্চি ছেলে তুমি আজ কত দূরে, তখন ডিটো গিয়ে দিতাম, সতীনাথ মুখার্জির এলপি গিয়ে দিতাম জীবনে যদি, তখন বুঝতাম 5-6 পড়ি খুব সুন্দর করে একদম গলা এরকম করে পড়ে। আর বাবার খুব প্রিয় ছিল, মানে উনি সবসময় জগন মিত্র তো মানে মানে বলার অপেক্ষা নাকি উনি, তো ওনার একটা বিখ্যাত অনেকেই গিয়েছে, কিন্তু ওনার গানটা আমার খুব ভালো মেনেছি গো, হার মেনেছি আমি একটু পুরোনো দিনের, উল্টো সিদ্ধ হবে আমাকে মাফ করবেন, আমার ভালো লাগার আজকে কিছু কিছু গান আমার ভালো লাগার থেকে গাইছি, তো এটা গাইছি মেনেছি গো হার মেনেছি। পরে আমি এটা ফিল্মে গিয়েছিলাম, কিন্তু ফিল্মটায় এই গানটা গিয়েছিলাম সত্যদেব মিউজিক এনে মিল করেছিলেন গাইছি। তব পরাজয় মোর পরাজয় বারে বারে তাহা জেনেছি হার মেনেছি, মেনেছি গো হার মেনেছি, তব পরাজয় মোর পরাজয় তব পরাজয় মোর পরাজয় বারে বারে তাহা জেনেছি হার মেনেছি, মেনেছি গো আনন্দ তোমায়
সিম্পলি হাতরে বেড়াচ্ছি, সময় নেই, এত গানের ইচ্ছে, এত অনুরোধ, কি করবো সুবীর দা? আমি একটু ছোট টুকরো গেয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, গান আবার ওদিকে সুদর্শদা বলছে, তুমি নিজের মুখে বললে যেদিন। হ্যাঁ নেহাত, আপনার গানটা ছেড়ে যেতে পারছি না, নইলে আমি এখান থেকে উঠে গিয়ে পিসিআর থেকে সুব্রতকে নিয়ে বার বার করে দিতাম। আচ্ছা, আমার লেখা আমার সুর করা একটা গান গেয়েছি ছোট্ট করে। আচ্ছা হ্যাঁ, থামবেন না থামবেন না সুবীর দা, থামবেন না, পরে গানে চলে যাই। আচ্ছা পরে গান। দিন যা কথা থাকে, দিন যায় কথা থাকে,
সে যে কথা দিয়ে রাখল না ঘুরে যাবার আগে ভাবল না সে কথা লেখা যাচ্ছে বুকে দিন যায় কথা থাকে দিন কথা নয়নে আগুন আলপনাকে স্মৃতির পাতিয়া চোখ গেল ভুলে ডাকে সেবাল যন্ত্রণা কাউকে বলবো না বলবো আছি কি যে সুখে দিন যায় কথা থাকে দিন যায় তুই ঠাকরে খাঁচায় বন্দি আমি তো করেছি দুঃখের সঙ্গে সঙ্গে আছে পাওনা তার কাছে দেনা যাচ্ছে হিসাব চুকে দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে রাখল না ঘুরে যাবার আগে ভাবল না সে কথা দেখা যাচ্ছে বুকে দিন আপনি কিছু ভেবে রেখেছেন কোনটা দিয়ে শেষ করবেন? আমি গানটা শেষ করবো, শেষ করতে হয়তো এগুলি চলে আসবে আপনার। আমি একটু কথা বলিনি প্রথম এই দিদিভাইকে ধন্যবাদ, সবসময় দেখে আজকে আমার খুব আনন্দ লাগছে, আমার প্রিয় উপস্থাপকে খুব ভালো, দারুণ সুন্দর। আর তারা টিভিকে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এটি আয়োজন করেছেন, আমরা রেগুলার দেখি। হ্যাঁ, আবারও ধন্যবাদ, বাংলাদেশ থেকে শুভেচ্ছা, আমাদের ভাষা মাসের শুভেচ্ছা। মানে আর যেমনটা দিয়ে শুরু করেছিলাম, মানে আমাদের সঞ্জয়ের একটা গান বলছে বৃষ্টির কাছে কাঁদতে শিখেছি কাঁদবো। হ্যাঁ, ওইটা আচ্ছা জানি না, এটা সঞ্জয় তোমার রিকোয়েস্ট একটা। তার আগে আমি একটু সবাইকে কথা বলে নিই, আজকে আমার মনে হয় যেরকম ভাবে আজ এই সকালটা কাটলো, যদি ফর্মাল অতগুলো কথা বলার সময় আমি নষ্ট না করি তাহলেই আপনারা বেশি খুশি হবেন। শুধু আমি এইটুকুনি বলবো যে সুবীরদার সঙ্গে আজকে যারা সহযোগিতা করলেন প্রত্যেকে ভীষণ ভালো লেগেছে প্রত্যেককে, আর সুবীরদাকে ভালো ভীষণ ভালো আরো ভালো বলার মতন স্পর্ধা আমার নেই। শুধু বলবো যে যাতে আরো খুব শিগগির শিগগির আবার তাড়াতাড়ি আমাদের পাই সেটা আমরা 40 মিনিটে চেষ্টা করব, ব্যাস আমরা শুধু সেইটা চেষ্টা করব। আর আপনারা সকলে খুব ভালো থাকবেন। হ্যাঁ সুবিধা বলুন, বৃষ্টির কাছ থেকে গাইবো গায়ে আমি যে গানটি করবো একটি গান, যেহেতু দৌড়াতে দৌড়াতে একটু টায়ার্ড হয়ে যায় আমার, সব কুল ডাউন হয় দুইটা লাইন দিয়ে, তারপরে সঞ্জয় দা ওনার টেলপ ছাড়িয়ে দিবে। ঠিক আছে, আর এটা মান্না বাবুকে বলে দেবে। আমি চাই না হতে কারো প্রেমের আঁচল, আমি চাই না হতে কারো চোখের কাজল,
আমি প্রতিনির কাছ থেকে চলতে শিখেছি আমায়ার অসীমে ভয় দেখি কোনো লাভ দৃষ্টির কাছ থেকে কাঁপতে শিখেছি আমায়ার কান্নার ভয় দেখি কোনো লাভ নেই অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি আমার জ্বালানোর ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমি চাই চোখের কাজল আমি তপিনীর কাছ থেকে চলতে শিখেছি তপিনীর কাছ থেকে চলতে শিখেছি আমার পিছু ডাকা ভয় দেখে কোনো লাভ নেই আজ থেকে কাঁপতে শিখেছি আমার কান্না ভয় দেখিয়ে কোনো লাভ আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি আমার জ্বালা ভয় দেখিয়ে কোনো লাভ মনু চল নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশের বেশে ঘনু কেন অকারণে মনু চল নিজ নিকেতনে বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর কেউ নয় আপন পর প্রেমী কেন হয়ে আছে তনু ভুলিছ আপন জনে সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো জালি চলো অনুক্ষণ সঙ্গেতে সঙ্গল রাখো পুণ্য ধন গোপনে অতি যত লোভ মোহ আদি পথে দুঃসুগম পথিকের করে সর্বস্ব মুসুম পর প্রেমী কেন হয়ে আছে আপন জনে মনু চলো নিজ নিকেতনে
চলো নিজ নিকেতনে, সাধু সঙ্গ নামে আছে পন্থ ধাম, শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম, পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পন্থ নিপাশি গণে, যদি দেখো পথে ভয়ের আকাশ, যদি দেখো পথে ভয়ের আকাশ, প্রাণপণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ, সমুদারে যার শাসনে মনু চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশের বেশে ভ্রম কেন অকারণে, মনু চলো